টিটাগড়ে জুট মিল শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য। সূত্রের খবর, মৃত শ্রমিক টিটাগড় পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরেন্দর জানা। এদিন জুট মিলে শ্রমিকের মৃতদেহ বিএন বসু মহকুমা হাসপাতালে ফেলে রেখে চলে যায় মৃত শ্রমিকের পরিবার। পরে ফের ঘণ্টাখানেক পর মৃতের পরিবার হাসপাতালে যান। মৃতের পরিবারকে জানানো হয় জুট মিলের এই শ্রমিকের মৃত্যু হয়েছে, কি কারণে দেহ হাসপাতালে ফেলে চলে যাওয়া হলো তা সন্দেহ হতেই টিটাগড় থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঘটনার জেরে হাসপাতালে যান টিটাগড়ের পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। কি কারণে জুট মিল শ্রমিকের মৃত্যু তার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ, দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সারাদিন মদ্য প্রচুর খেতেন উনি, তখন রাস্তায় সাইকেল নিয়ে আসছিল, হ্যাঁ, কোনো কারণে মালকে এমনি পড়ে থাকতো বাইরে, আর মাঝে আজকেও পড়ে আছে, যখন পড়েছে কোনো একটা পা চৌবাচ্চা বচন ছিল ওই জায়গায় পিছন দিকে লেগেছে, লাগার পরেও কেউ বুঝতে পারেনি কি লেগে পড়ে আছে, মদ খেয়ে নেশায় পড়ে আছে মনে আছে, ওই জন্য কেউ তুলতেও যায়নি, মদ খেয়ে আছে একটু পরে উঠে যাবে। তারপরে দেখা গেল অনেকক্ষণ ধরে উঠছে না, 8 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, তখন বাড়ির লোককে খবর দেওয়া তোমার লোকটা পড়ে আছে আসো, তখন এসছে দেখছে কি হচ্ছে, তখন বিএনও হাসপাতালে যখন নিয়ে এসছে রীতিমতো ওরা যা না না মারধর কেউ অভিযোগ শোনা যাচ্ছে যে ও মদ খেয়ে এসে রোজ গালাগাল করতো, সেই জন্য ভাই নাকি ওকে, না না মদ খেয়ে তো রেগুলারই আসতো বাড়িতেই, ওইটা মদ খাওয়া খেতে গেলে টাকার জন্যে বাড়িতে ঝামেলা করবে, মিল বন্ধ আছে যা হয়, কোনো বাইরের জন্য ঝামেলা নেই, বাড়ির লোককেও গালিগুলোজ করতো, মদ পেটে মদ গেলে যা হয় যেটা, তাছাড়া আর কিছু না 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 ভাই কোনো ভাই আঘাত করে। ওই সুরেন্দর জানা বলে একজন লোক মারা গেছে এবং তাকে হসপিটালে নিয়ে আস্তে আস্তে সে মারা যায়, এবং আমরা এইটা নিয়ে বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা প্রশাসনকে বলেছি যে আপনারা সঠিকভাবে তদন্ত করে দেখুন যে এটা কি আর কি ঘটনাটা কি ঘটেছে।